আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। মাননীয় প্রধানমন্ত্রী 10টি উদ্যোগ টেকসই উন্নয়ন অভিষ্ট এর 17টি লক্ষ্যে গবেষণা প্রশিক্ষণ বাস্তবায়ন মডেল প্রকল্প ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তুরাগ এলাকার 54 নং ওয়ার্ডে প্রায় 100+ দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে এবং সাংবাদিক মোহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানার অপারেশন অফিসার মোহাম্মদ দুলাল হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি মোহাম্মদ সালাউদ্দিন নঈম। এসডিজি লক্ষ্যে এ উদ্দেশ্য তুলে ধরেন মজিবুর রহমান, মোহাম্মদ আব্দুল বারিক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ শরীফুর। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুর রহমান, প্রচার সম্পাদক লিটন গাজী, মেহেদি হাসান সহ আরও অনেকে। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevisionfaces। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।